প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের মাধ্যমে যে অনলাইনের ক্লাস আমরা দিচ্ছি, তোমাদেরকে জানাই স্বাগত, অভিনন্দন ও শুভেচ্ছা। অষ্টম শ্রেণী খাদ্য ও পুষ্টি আমি আজকে তোমাদের পড়াবো, এবং নেক্সট যে পরীক্ষা হবে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে বা আসবে। এখন খাদ্য ও পুষ্টি পড়াতে গিয়ে প্রথম আমাদের জানতে হবে খাদ্য কি। খাদ্য হলো সেই সব জৈব উপাদান যা জীবদেহ গঠন ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। তাহলে আমি কি বললাম, আমি বললাম যে খাদ্য হলো সেই সব জৈব উপাদান যা জীবদেহ গঠন ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। তো আমাদের খাদ্যের মধ্যে যে সকল উপাদান ও পুষ্টিদ্রব্য আছে তা আমাদের তিনটি কাজ করে। এক নম্বর হচ্ছে আমাদের শরীরের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে, তাপ শক্তি ও কর্মশক্তি প্রদান করে, বিভিন্ন রোগ ব্যাধি প্রতিরোধ, সুস্থতা, শারীরবৃত্তীয় যেমন পরিপাক ইত্যাদি ক্ষেত্র নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা খাদ্য কি আর খাদ্যের কাজ কি আমরা আলোচনা করব। এখন হলো পুষ্টি। পুষ্টি হলো একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যবস্তু আহারের পর পরিপাক হয়। পরিপাকের ফলে জটিল উপাদানগুলো ভেঙে সরল উপাদানে পরিণত হয়। দেহ এই উপাদানগুলো শোষণ করে এবং শরীরের বিভিন্ন ক্ষয়প্রাপ্ত যে কোষ এর পুনর্বিন্যাস বা পুনর্গঠন করে এবং নতুন কোষ সৃষ্টি করে। তো পুষ্টি, এক কথায় পুষ্টি বলতে আমরা বুঝি যে আমাকে দৈনন্দিন খাবারে যেসব ভালো গুণাগুণ সম্পন্ন খাদ্য থাকে তার মাধ্যমে, তার উপাদানের মাধ্যমে আমাদের শরীর গঠন, তারপরে বুদ্ধি, তারপরে মেধা এবং কর্মক্ষমতাকে আমাদের বাড়ায়। তাহলে আমরা খাদ্য পুষ্টি কি এর ব্যাখ্যা দিলাম। এখন আমাদের খাদ্যের উপাদান নিয়ে আমরা আলোচনা করব। খাদ্যের উপাদান সাধারণত ছয়টি। খাদ্যের উপাদান খাদ্য হল বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে একটা গঠিত, যেমন আমিষ। আমিষ হচ্ছে ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও দেহ গঠন করে। শর্করা, শর্করা হল শক্তি উৎপাদনে উৎপাদন করে। স্নেহ বা চর্বি, তাপ ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। খাদ্যগ্রাম বা ভিটামিন, এটা হলো রোগ প্রতিরোধ, সুস্থতা বিধান করে। তারপর হলো লবণ, দেহের জৈবিক প্রক্রিয়ায় এরা অংশগ্রহণ করে। আর পানি হলো দেহের পানির সমতা রক্ষা করে। তো আমরা এখন খাদ্যের যে উপাদানগুলো আমরা বললাম, এখন শর্করা, আমরা নাস্তায় চিড়ে মুড়ি খাই, এগুলো হলো শর্করা জাতীয় খাদ্য। এগুলো হলো হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। আমাদের দৈনন্দিন যে খাদ্য তালিকা, এই খাদ্য তালিকায় আমাদের শর্করার পরিমাণ বেশি থাকে, অর্থাৎ 60-70%। শর্করা হলো সহজ প্রাচ্য, তার মানে আমাদের ফ্রুক্টোজ, গ্লুকোজ, গ্যালাক্টোজ
এই যে এই তিনটা জিনিস থাকে, এবং গ্লুকোজ হলো রক্তের মাধ্যমে আমাদের এই শর্করা জাতীয় খাদ্য দেহের বিভিন্ন অংশে পৌঁছায় দেয়। এখন রাসায়নিক গঠন অনুসারে শর্করা হলো তিন প্রকার। একটি দ্বারা শর্করা দ্বারা গঠিত যে পদার্থ তাকে আমরা মৌলিক শর্করা বা মনোস্যাকারাইড বলি। এখন দ্বি বা বহু শর্করা দ্বারা গঠিত যে উপাদান, এই উপাদানটা কি করে, এটি আমাদের দেহ শোষণ করে এবং দেহের শক্তি উৎপাদন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের কর্মক্ষমতা বাড়ায়। এখন শর্করা হলো 1 গ্রাম শর্করা 4 কিলোক্যালোরি টেম্পারেচার উৎপন্ন হয়। আমাদের শরীরে 300 থেকে 400 গ্রাম শর্করা জমা থাকে এবং 1200 থেকে 1600 কিলোক্যালোরি টেম্পারেচার এখানে উৎপন্ন হয়। একজন পূর্ণবয়স্ক যে মানুষ প্রতিদিন 4.6 গ্রাম তার কিলোক্যালোরি দরকার, মানে কিলোক্যালোরি দরকার, এবং তার খাবার দরকার 4 গ্রাম। একজন পূর্ণবয়স্ক লোকের 2500 থেকে 2400 কিলোক্যালোরি টেম্পারেচার দরকার। তো আমরা এখন এই শর্করার কথা গেল। এখন শর্করার অভাবে কী হয়? শর্করা আহারে কম বেশি হলে এটা আমাদের দেহের জন্য ক্ষতিকর এবং এটা অপুষ্টি, শরীরের শর্করার অভাব হলে শরীর অপুষ্টিতে ভোগে, রক্তে শর্করার পরিমাণ কমে গেলে বিপাক ক্রিয়া নষ্ট হয়ে যায়, বিপাক ক্রিয়া অসুবিধায় ক্ষতি হয় এবং এখানে হাইপোগ্লাইসেমিয়া একটা রোগ এতে সৃষ্টি হয়। হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ আছে বমি ভাব হয়, ক্ষুধা অনুভব হয়, অতিরিক্ত ঘাম হয় এবং হৃদ কম্পন বেড়ে অথবা কমে যায়। তো আমরা এখন শর্করা সম্বন্ধে আমাদের মোটামুটি একটা ধারণা আমরা দিলাম। এখন আমরা আমিষ পড়াতে আসছি। আমিষ হচ্ছে আমাদের দেহ গঠন করে। আমিষে সাধারণত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন থাকে। একমাত্র 16% নাইট্রোজেন আমরা আমিষ থেকে সংগ্রহ করে থাকি। আমিষ নাইট্রোজেনের সমন্বয়ে আমাদের অ্যামিনো অ্যাসিড তৈরি করে। একমাত্র নাইট্রোজেন আমিষ থেকেই শরীরে সরবরাহ করা হয়, এই জন্য এটা আমাদের একটা অত্যাবশ্যকীয় উপাদান। এই অত্যাবশ্যকীয় উপাদান আমরা পরিপাকের মাধ্যমে এটা অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। এই অ্যামিনো অ্যাসিড আমাদের রোগ প্রতিরোধ, আমাদের বৃদ্ধি সাধন এবং বিভিন্ন রকমের রোগ বলাই থেকে আমাদের মুক্ত করে। এখন 22 প্রকার অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরে আছে। এখন আমরা নেক্সট পড়াচ্ছি হলো স্নেহ বা চর্বি। স্নেহ একটি উপাদান যেটা শক্তি উৎপাদন করে এবং এখানে হাইড্রোজেন, অক্সিজেন এবং কার্বনের পরিমাণ খুবই বেশি এবং কার্বনের দহন প্রক্রিয়া এতই বেশি যে স্নেহ পদার্থ থেকে তাপ উৎপন্ন হয় এবং এই স্নেহ পদার্থতে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারেল থাকে এবং এই এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারেলের একটি যৌগ এবং এই যৌগ থেকে তারা কী করে, ক্ষুদ্রাত্মের বিলায়ের ভিতরে অবস্থিত লসিকা নালীর সাহায্যে তারা মানে লসিকা নালীর সাহায্যে তারা এই যৌগ থেকে খাদ্য সংগ্রহ করে। এখন চর্বি হলো
20 প্রকার। সাধারণত দুই প্রকার চর্বি আমরা দেখি, একটা হলো সম্পৃক্ত চর্বি আর একটা হলো অসম্পৃক্ত চর্বি। অসম্পৃক্ত চর্বি হচ্ছে ভোজ্য তেল, যেটা আমাদের শরীরের জন্য উপযোগী। আর অসম্পৃক্ত তেল যেমন সূর্যমুখী, সয়াবিন, এইসব তেল আমাদের সম্পৃক্ত তেল, যেটা আমাদের কোলেস্ট্রল বাড়ায়। তা আমরা এই শ্রেয় পদার্থ আমাদের আমরা এটা বললাম। তো আমরা একটু আগে আমরা স্নেহ পদার্থ শেষ করলাম, এখন তারপর হলো ভিটামিন। ভিটামিন হচ্ছে সেই সব উপাদান যা দেহ গঠনে খুব বেশি কাজে লাগে না, কিন্তু এর অভাব হলে আমাদের বিভিন্ন রকমের রোগ ব্যাধি হয়। তা ভিটামিনের প্রকার হয়ে এটা দুই প্রকার, একটা হলো স্নেহ জাতীয় পদার্থের দ্রবণীয় ভিটামিন, এটা হলো এ, বি, ই, কে, আর পানিতে দ্রবণীয় হলো ভিটামিন বি কমপ্লেক্স। এখন ভিটামিনের উৎস, উৎস হচ্ছে আমরা সাধারণত সবুজ শাকসবজি এবং গাছের শাকসবজির ডগা ইত্যাদি, তারপরে লাল শাক, তারপরে বিভিন্ন যেমন হলো হলুদ বর্ণের পদার্থ ইত্যাদি থেকে আমরা ভিটামিনগুলো পেয়ে থাকি। ভিটামিন এর কাজ, ভিটামিনের কাজ হচ্ছে আমাদের যেমন এই ভিটামিনের অভাবে আমাদের চামড়া খসখসে হয়ে যায় এবং আমরা বিভিন্ন রকমের রোগে আমরা মানে বিভিন্ন রকম রোগ আমাদের হয়ে থাকে। এখন এই ভিটামিনগুলো আমরা বললাম, যেমন ভিটামিনের অভাবে আমাদের রাতকানা রোগ হয়। রাতকানা রোগ হচ্ছে আবছা আলোতে চোখে দেখা যায় না, এবং এই রোগটা হচ্ছে সাধারণত মলাটেলা মাছ, তারপরে বিভিন্ন রকমের প্রাণীর চর্বি খেলে আমাদেরটা ভালো হয়। তারপর হলো জ্বর পথালিয়া, জ্বর পথা লামিয়া একটা রোগ, এটা হলো কর্নিয়ার উপরে হয়ে থাকে, আস্তে আস্তে কর্নিয়া শুকিয়ে যায়। তা তারপর হলো ভিটামিন সি, ভিটামিন সির অভাবে আমাদের স্ক্যাবি রোগ হয়। স্ক্যাবি রোগ হচ্ছে আমাদের দাঁত ফুলে, দাঁতের পোড়া আলগায় যায়, দাঁত দিয়ে রক্ত পড়ে, হাড় গঠন আমাদের সমস্যা হয়, হাড় গঠনে আমাদের সমস্যা হয়। তারপরে আমরা আসতেছি ভিটামিন ডি। ভিটামিন ডির অভাবে আমাদের কি হয়, ভিটামিন ডি পাওয়া গেল ভোজ্য তেল, ঘি, মাখন, চর্বি প্রভৃতিতে, এবং এই ভিটামিন ডির অভাবে আমাদের দাঁত এবং হাড় সহ বিভিন্ন জিনিস আমাদের খুব হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আমরা এরপরে কে কেউ সাধারণত রঙিন শাকসবজিতে কে ভিটামিন পাওয়া যায়। এরপরে খনিজ লবণ, খনিজ লবণের অভাবে আমাদের চারটি রোগ হয়, একটা হলো রিকেটস, আর একটা হলো প্রোটিনিজম, গলবর্ণ আর ল্যাবি এনিমিয়া। এখন রিকেটস রোগ হচ্ছে এই শরীরটা অনেকটা ধনুকের মতো হয়ে যায় ক্যালসিয়ামের অভাবে। তারপরে হলো গলবর্ণ রোগ, দেশের উত্তর অঞ্চলে এই রোগগুলো দেখা যায়, রংপুর, দিনাজপুর এসব অঞ্চলে রোগগুলো প্রকোপ বেশি। থাইরয়েড গ্রন্থি হঠাৎ খুলে যায় এবং এই রোগগুলো হয়, পেট বড় হয়ে যায় এবং এখানে আয়োডিনের অভাবে এই রোগগুলো হয়। প্রোটিনিজম হচ্ছে এই রোগটা শিশুদের হয় এবং শিশুদের গলা, শিশুদের এই রোগ অপুষ্টির অভাবে হয়ে থাকে। তো আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগের আলোচনার একটু বাদ করে গেছে, আমরা আমিষ জাতীয় খাদ্যের অভাবে আমাদের কী হয়,
আমাদের কোয়াশিওরকর একটা রোগ হয়, কোয়াশিওরকর আর বেরাসবাস রোগ হয়। কোয়াশিওরকর হল অরুচি এবং আমাদের পেশি জীর্ণ শীর্ণ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, চামড়া খসখসে হয়ে যায়, বাসার চুল বিভিন্ন রং নষ্ট হয়ে যায়, পেট বড় হয়ে যায়। বেরাসবাস রোগ হচ্ছে আমিষ ও ক্যালোরির অভাবে বাধাগ্রস্ত হয়, সে আর বাড়তে পারে না, চামড়া ও চেহারাটা খসখসে হয়ে যায়, ওজন হ্রাস পায়। তা প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই চ্যাপ্টারটা অনেক বড় কিন্তু সহজ, এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। জেএসসি পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে একের অধিক প্রশ্ন থাকে, আমরা ভবিষ্যতে এই চ্যাপ্টারটা আমরা খুব ভালো করে পড়ব। আজকের মতো আমরা এই পর্যন্ত শেষ করলাম।